আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। রশিতে ঝুলে ফেরিতে ওঠার ছবি ভাইরাল। করোনাকালীন সময়ে চলাচল সীমিত রাখতে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও ফেরিতে উপচে পড়া মানুষের ভিড় দেখা গেছে। ফেরিতে কানায় কানায় মানুষে পরিপূর্ণ থাকায় প্রাইভেট কার, মাইক্রোবাস কিংবা পিক আপ ওঠার কোনো খালি জায়গা নেই। শুধু তাই নয়, ফেরিতে ওঠার জন্য দীর্ঘক্ষণ ফেরির পল্টুনের মুখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন। অনেকে পল্টুন দিয়ে ফেরিতে ওঠার সুযোগ না পাওয়ায় বিকল্প পথ হিসেবে রশিতে ঝুলে ফেরিতে উঠছেন। করোনা মহামারীর সময়ে নারীজন শহর ছেড়ে গ্রামে যাওয়ার মুহূর্তে রশিতে ঝুলে ফেরিতে ওঠার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ফেসবুকে ছবি পোস্ট দিয়ে জাকির হোসেন নামে একজন লিখেছেন, কোন উপায়ে আমাদের ঈদযাত্রা বন্ধ করা যাবে না, আমরা বাড়ি যাবই। সারা দেশে সরকারের নির্দেশনা থাকলেও আপনজনদের সঙ্গে ঈদ উদযাপন সহ নানা কারণে ঈদের এক সপ্তাহ আগে থেকেই ফেরিতে ভিড় হয়েছে। গাদাগাদি করে ফেরি পারাপার হওয়ায় সেখানে কোনো ধরনের স্বাস্থ্যবিধি প্রতিপালিত হতেও দেখা যায়নি। ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এমন এক যাত্রী মমিনুর রহমান বলেন, লকডাউনে লঞ্চ, ট্রেন ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীর চাপ অনেক বেশি। ফেরিতে গাড়ি ওঠানোর জন্য দুপুর 12টা পর্যন্ত অপেক্ষা করেছি, তবে যাত্রীদের জন্য কোনোভাবেই গাড়ি ফেরিতে ওঠানো সম্ভব হলো না। ফেরির মধ্যে একে অপরের গায়ের সঙ্গে গা লাগিয়ে আসতে হলো। বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীদের চাপ রয়েছে। হাজার হাজার যাত্রী ঈদের আগে ভাগেই বাড়ি ফিরতে শুরু করেছেন। নৌরুটে বড়সহ 14টি ফেরি চলাচল করছে, তবে যাত্রীদের সংখ্যা বেশি থাকায় ফেরিতে গাড়ি অপেক্ষাকৃত কম পার হচ্ছে। ফেরিতে গাড়ি পার্কিং এর জায়গা থেকে শুরু করে যাত্রীদের বসার জায়গা সহ সর্বত্র ছিল উপচে পড়া ভিড়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।